হাতে নেই অনুমতিপত্র, তবু ভারতে রফতানির তোড়জোড়। বরিশালে ইলিশ বরফ দিয়ে বাক্সবন্দী হলো। বুধবার বিকেল ৫টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলিশ ভর্তি ১২টি ট্রাক পৌঁছায় বেনাপোল স্থলবন্দরে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিপত্র না থাকায় ছাড়পত্র দেয়নি স্থলবন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিস, মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্র। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৯৫০ টন ইলিশ রফতানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। নিয়ম অনুযায়ী ওই অনুমতিপত্র মৎস্য অধিদপ্তর ও রাজস্ব বোর্ড হয়ে পৌঁছানোর কথা স্থলবন্দরের কাস্টমসে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত মন্ত্রণালয়ের অনুমোদনের কাগজ না পৌঁছানোয় আটকে যায় রফতানির উদ্দেশ্যে নেয়া ১২ ট্রাক বোঝাই ইলিশ। এতে মাছগুলো পচে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। তবে মৎস্য কর্মকর্তা বলছেন, অনুমতিপত্র হাতে পেলে ইলিশের চালান ঢুকবে ভারতে। ইন্ডিয়া ঢুকতে পারতেছি না, কাগজপত্রের সমস্যা, আর এদিকে আমাদের মাছের বরফ গলে যাচ্ছে। আইন এবং নিয়ম অনুসারে সকল কার্যক্রম খুব দ্রুততার সাথে সম্পন্ন করে এটি রপ্তানির ব্যবস্থা করব। রফতানিতে জটিলতার কারণে বরিশালের আড়তে বন্ধ রয়েছে ইলিশ প্যাকিং। লোকসান এড়াতে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন রফতানিকারকরা। এখনো বর্ডারে পড়ে আছে, বরফ নেই, মাছ পড়ে যাচ্ছে। ২০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় যে ৭৯টি প্রতিষ্ঠানকে রফতানির সুযোগ দিয়েছে, তারা প্রত্যেকে ৫০ টন করে ইলিশ পাঠাতে পারবে ভারতে। চন্দ্রাফসার ববি, সময় সংবাদ।